নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উত্তরপ্রদেশ সরকারের স্বৈরশাসনের প্রতিবাদ, শিলচরেও বিক্ষোভ। ঝুলন্ত সেতুর রশি ছিঁড়ে পড়ল নদীতে, চেরাগিতে আহত বহু ছাত্রছাত্রী। বদলে যাচ্ছে প্রকৃতি, পূজোর আমেজ লেগেছে চারদিকে, চলছে প্রস্তুতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উত্তরপ্রদেশ সরকারের স্বৈরশাসন এবং সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশ পুলিশ কর্তৃক অবৈধভাবে আটকের বিরুদ্ধে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। কাছাড় জেলা কংগ্রেস কমিটি শিলচরের উদ্যোগে মঙ্গলবার ক্লাব রোডে শহীদ ক্ষুদিরামের মূর্তির সামনে এই বিক্ষোভ করা হয়। এতে উপস্থিত কংগ্রেস নেতারা বলেন, প্রিয়াঙ্কা গান্ধী যখন লক্ষিমপুরের খেড়িতে নিহত কৃষকদের শোকাহত পরিবারের কাছে যাচ্ছিলেন তখন তাকে আটক করা হয়। প্রিয়াঙ্কা গান্ধীর অবিলম্বে মুক্তির দাবিতে আওয়াজ ওঠে সভাপতি প্রদীপ কুমার দে, আসাম প্রদেশ কংগ্রেসের সচিব সঞ্জীব রায়, শিলচর পৌর পরিষদের প্রাক্তন সভাপতি তমালকান্তি বণিক, সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার এবং অন্যান্যরা বিক্ষোভে বক্তব্য রাখেন। তারা যোগী সরকারের স্বৈরাচারী শাসনের তীব্র বিরোধিতা করেন এবং উত্তরপ্রদেশ পুলিশের অসাংবিধানিক পদক্ষেপের নিন্দা জানান। বিক্ষোভে উপস্থিত ছিলেন কাছাড় জেলা এনএসইউআই সভাপতি জুলফিকার মজুমদার, অতনু ভট্টাচার্য, সুশান্ত রায়, আব্দুল রাজ্জাক, নীলোৎপল সেন, হেমন্ত সিং, রঞ্জিত চৌধুরী, মান্না পাল, রাজবীর দাস প্রমুখ। সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন। আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই ক্ষুদিরামের পাদদেশে আমরা সবাই মিলিত হয়েছি একটি প্রতিবাদ কর্মসূচি পালন করতে। এই প্রতিবাদ কর্মসূচিতে যে বিষয়টা রয়েছে, যে বর্তমান সরকার ভারতবর্ষে কিভাবে স্বৈরাচারিতা করছে এবং তার সঙ্গে গত 3 অক্টোবর যে স্বৈরাচারিতভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যা করলো, তার সত্যি আমরা ধিক্কার জানাই সেই ইউপি সরকারকে। কারণ আজকের দিনে দেখা গেল যে কংগ্রেসের একজন নেত্রী সেখানে গেছিলেন, সেই হত্যাকারীদের যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে সহমর্মিতা জানানোর জন্য তার বাড়ি যাবার চেষ্টা হয়েছিল, কিন্তু দেখা গেল ইউপির প্রশাসন তাদেরকে আটকে দিল। এবং এসইউসিআই কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে শিলচরে জেলাশাসক কার্যালয়ের সামনে উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্রের গাড়ি চালিয়ে আন্দোলনকারী কৃষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে সামিল দলের কর্মীরা দাবি তোলেন, কৃষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, কৃষকদের ন্যায্য দাবি মেনে কৃষক বিরোধী 3টি কৃষি আইন বাতিল করতে হবে এবং নিহত ও আহত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে ইত্যাদি। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত দলের জেলা সম্পাদক ভবদোষ চক্রবর্তী বলেন, বিজেপি নেতাদের অহংকার ব্রিটিশদেরও হার মানিয়ে দিচ্ছে। ইংরেজরা যেমন আন্দোলন দমন করতে নির্দয়ভাবে মানুষকে হত্যা করত, ঠিক তেমনি বর্তমান শাসক বিজেপি দলের সরকার ও নেতারা নিষ্ঠুরভাবে প্রতিবাদকারীদের আক্রমণ করেছে। কয়েকদিন আগে আসামের দরং জেলার শিবাছড়ের ধলপুরে উচ্ছেদ হওয়া জনগণ আন্দোলন সংঘটিত করলে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে 3 জনকে হত্যা করে। একইভাবে হরিয়ানাতে আন্দোলনরত কৃষকদের প্রশাসনিক আধিকারিকদের নির্দেশে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়। প্রত্যেকটি ঘটনা প্রমাণ করে যে পুঁজিপতিদের সেবাদাস বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সাধারণ শ্রমজীবী কৃষক শ্রমিকদের জীবনের কোনো মূল্য নেই। তিনি বলেন, দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে মঙ্গলবার গোটা দেশের সাথে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে দলের জেলা কমিটির সদস্য যথাক্রমে নকুর রঞ্জন পাল, দুলালী গাঙ্গুলি, বিজিৎ কুমার সিংহ, হিল্লুল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। আপনারা জানেন, গত 2 দিন আগে ইউপিতে কৃষকদের আন্দোলনের উপরে গাড়ি চালিয়ে 4 জন কৃষককে হত্যা করা হয়েছে এবং পাশাপাশি বহুকে আহত করা হয়েছে। আমাদের দল এসইউসিআই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সারা দেশব্যাপী আজকে বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ আন্দোলন সংগঠিত করছি। এই যে সরকার বন্ধুগণ আপনারা দেখছেন, এটা স্বৈরাচারী সরকার। এই সরকার কোনো আন্দোলনকে মানতে চাইছে না। এই কৃষকদের দীর্ঘ 1 বছর পূর্ণ হতে যাচ্ছে আন্দোলনের, তবুও কৃষকদের সেই দাবি
এই কৃষি আইন বাতিল করছে না। এই আইনের বিরুদ্ধে সারা দেশের জনগণ বলছে আইন বাতিল করো, কিন্তু সরকার বাতিল করছে না। তার কারণ আম্বানি আদানি এদের কাছে সমস্ত বন্ধক দিয়ে দিয়েছে সরকার। এদের মুনাফার জন্য সাধারণ মানুষের কথা না ভেবে এইভাবে সরকার আক্রমণ করছে। এই কৃষক আন্দোলনের এই যে নিহত কৃষকরা, এই যে গাড়ি চাপা পড়ে মারা গেছেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং যারা এই ঘটনা করেছে তাদের উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তি দিতে হবে। এই বলে আমরা সারা দেশে প্রচার করে আজকে আন্দোলন গড়ে তুলছি। ইনক্লাব জিন্দাবাদ, এসইউসিআই জিন্দাবাদ। করিমগঞ্জ জেলার এক নম্বর রাতাবাড়ি বিধানসভা এলাকার চেরাগি অঞ্চলের ঝুলন্ত সেতুর দড়ি ছিঁড়ে শিংলা নদীতে পড়ে দুর্ঘটনার শিকার হলেন বেশ কজন ছাত্রছাত্রী সহ স্থানীয় পথচারী। নদীতে জল কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটলেও প্রাণ হারানোর মতো ঘটনা ঘটেনি। এ ঘটনাটি ঘটে সোমবার। জানা গেছে প্রতিদিনের ন্যায় এদিন সেতু দিয়ে যখন কিছু লোক ও স্কুল পড়ুয়ারা পার হচ্ছিলেন তখন আচমকা সেতুর রশি ছিঁড়ে যায়। এতে শিংলা নদীতে পড়ে যায় অনেকেই। রশি ছিঁড়ে যাওয়ার ফলে পড়ুয়ারা নদীতে পড়ে যায়, আর কয়েকজন সেতুর তারও জালে আটকা পড়ে। পরবর্তীতে তাদের আর্তনাদ শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। ওই এলাকার ঝুলন্ত সেতু দিয়ে প্রতিদিন শত শত লোক পার হন। বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার এই নদীর উপর পাকা সেতু নির্মাণ করেনি। এই ঝুলন সেতু দিয়ে চেরাগি, কাশীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের জনগণ চেরাগি বাজার, রাতাবাড়ি, রামকৃষ্ণনগর ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। স্থানীয় গিয়াসুদ্দিন বলেন, যদি বর্ষার মরশুমে এ ঘটনা ঘটত তাহলে কি হতো ভাবলে তার মন শিউরে ওঠে। তিনি এও বলেন, সরকার বদল হয় ঠিকই, কিন্তু তাদের ভাগ্য আর বদল হয় না। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কৃপানাথ মালা এবং 2019 সংসদ পর্যন্ত নির্বাচিত হন তিনি, কিন্তু এলাকার দীর্ঘদিনের দাবি ঝুলন্ত সেতুর সংস্কারে কোনো উদ্যোগ নেননি। বর্তমান বিধায়ক বিজয় মালাকারও এই সেতু সংস্কারে তেমন উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এই সেতু সংস্কারের দাবিতে স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় জনগণ। নদীতে বাসিয়া গেছে, তারপরে তো আমরাও যদি পড়তাম পড়ছি, তারপরে তো আমরা বাঁচিছি। যদি নদীতে যদি জল যদি বের থাকতো না, কম তাহায় তো আমরা বাঁচিছি, নইলে তো বাঁচলাম না। তারপরেও কম তাহাই বেদান অসুবিধা হয়েছে, খুব কষ্ট হয়েছে। কেউ গাড়িতে, কেউ বই বাসিয়া গেছে, কেউ চপ্পল গেছে, কেউ চপ্পল ফুলও রয়েছে, কেউ চুন্নি ছিগিয়া রয়েছে, কাপড়ও ছিঁড়ছে। সমাগত বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো। আশ্বিন মাসে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের হাওয়া। প্রভাতে শিশির ভেজা মাঠের পাশে কাশফুলের দোদুল্যমান জানান দিয়ে দেয় মাস ছেন ধরিত্রীতে। মহালয়ের দিন থেকেই পুজোর আমেজ লেগে যায় চারদিকে, যদিও গেলবার করোনা প্রভাবে চেনা পরিস্থিতিটা ছিল না। সবাই নিজেদের আগলে রেখেছিলেন দানব করোনার কবল থেকে, আর সরকারি বিধিনিষেধ ছিল, তবুও পুজো হয়েছে। এবার তা পরিবর্তন হয়েছে, ভাইরাসের প্রাদুর্ভাব হ্রাস পেয়েছে অনেকটা, তাই পাথারকান্দি এলাকার বিভিন্ন পূজা আয়োজকরা সরকারি নীতি মেনে নিজেদের মতো করে এগোচ্ছেন মায়ের আরাধনায়। ব্যতিক্রম নেই গ্রামাঞ্চলে। গ্রামের পূজা প্যান্ডেল নির্মাণে থিমের হাওয়া লেগে গেছে। বিভিন্ন কমিটি এক একটা থিম রেখে প্যান্ডেল সাজিয়ে তোলে। লোয়ারপুয়া ব্লকের বাজারে ছড়া এলাকার কালাছড়া হসপিটাল রোড বারোয়ারি পূজাতে টাইটানিকের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। দিনরাত কাজ করছেন এতে জড়িত শিল্পীরা। এই সুদৃশ্য প্যান্ডেল তৈরিতে রয়েছেন এলাকার স্থানীয় শিল্পী শেখর পাল ও ওনার সঙ্গীরা। এদিকে পূজা কমিটির কর্মকর্তা সিদ্ধার্থ দাস, মনীষ ভূষণ পাল, অমিত দেব, শুভ্র পাল, রতন চক্রবর্তী প্রমুখরা জানান, আগের তুলনায় দুবছর থেকে তাদের কম বাজেটে পুজো করতে হচ্ছে। কোভিড পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা খারাপ করেছে, আর এর প্রভাব পড়েছে পূজার চাঁদা সংগ্রহে। তবে এবার প্রায় 2 লক্ষ টাকা তাদের বাজেট করা হয়েছে। মূর্তি তৈরি করছেন স্থানীয় শিল্পী অজিত সিনহা। অজিত ইতিমধ্যে তার শিল্পকলার ছাপ তুলে ধরেছেন বিভিন্ন প্রদর্শনীমূলক কারুকার্যে। তাছাড়া সে
দেবশিল্প বিশ্বকর্মার মূর্তি বানিয়ে নজর কেড়েছে অনেকের। সব মিলিয়ে এই পূজাতে প্রায় সব দিক যাতে মানুষের নজর কাড়ে তেমন চেষ্টা করছেন কর্মকর্তারা। সঙ্গে পূজার চার দিন থাকবে প্রসাদের আয়োজন। এদিকে আবার কোভিড প্রোটোকল যদি বজায় থাকে তার জন্য উদ্যোক্তাদের থাকবে কড়া নজর। মোটের উপর এলাকার লোকজন পুজোতে শহরমুখী না হয়ে এখানে থেকে পূজা উপভোগ করতে পারেন, এজন্য যথাসাধ্য চেষ্টা করছেন। অত্র অঞ্চলের মানুষ অনেক সময় পুজো দেখতে শহরমুখী হয়। আমার মনে হয় এবার আমাদের এই পূজার যে আয়োজন এবং টাইটানিক আদলে যে মণ্ডপটি তৈরি করার আমরা চেষ্টা করছি, সেই চেষ্টাটা আপনাদের আগমনে সুফল হবে এবং আমরা আপনারাও এটাতে আনন্দ উপভোগ করবেন। আমাদের এই যে কমিটি, সেই কমিটি পুজোর মণ্ডপটি তৈরি করছেন আমাদের স্থানীয় কারিগর শেখর পাল এবং তার সহ শিল্পীরা। তৎসঙ্গে আমাদের যে মূর্তিটা আসছে সেই মূর্তিটা অজয় সিনহা মহোদয় তৈরি করছেন এবং বিগত দিনে দেখেছি ওনার অনেক কারুকার্য, যেটা প্রমাণ হয়েছে বিশ্বকর্মা মূর্তি পুজো উৎসবে। সেই উৎসবে উনি অনেক মন্দির মূর্তি তৈরি করেছেন, সেই মূর্তিগুলা অনেক আকর্ষণীয় হয়েছিল। আমরা আশা রাখি আপনারা আমরা আমাদের এই মূর্তিটিও দেখে আনন্দ উপভোগ করবেন। আমাদের এই আজকে এই যে কমিটির যে যে আমাদের বাজেট, বাজেট আমরা 2 লক্ষের অধিক তৈরি করেছি, তবে আমার মনে হয় সেই 2 লক্ষটাও এই বারোয়ারি পূজা কমিটির যে ব্যবসায়ী বৃন্দ আছেন তাদের সহযোগিতায় এটাও অতিক্রম হয়ে যাবে। অজিত সিংহ এখনো উধার বন্ধে এক অবিসংবাদিত নেতা এবং তার নেতৃত্বে দল আগামীতে চলবে। তিনি গত নির্বাচনে খুব সামান্য ভোটে হেরেছেন এবং এর পেছনে রাজনৈতিক চক্রান্তই মুখ্য ভূমিকা নিয়েছে। সোমবার উধারবন্দের সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস নেতারা একথা সাফ জানিয়ে দিয়েছেন। তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, অজিত সিংহকে বদনাম ও কোণঠাসা করতে সম্প্রতি পল্লব সিং যাদব এবং রজত রায়ের মতো ব্যক্তি আসলে কংগ্রেসের মুখোশে বিজেপির দালাল হিসেবে কাজ করছেন, তবে তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। উল্লেখ্য, সম্প্রতি শিলচরের এক দৈনিকে অজিত সিংহ উধারবন্দে গুরুত্বহীন হয়ে পড়ছেন বলে খবর বেরিয়েছিল এবং এতে পল্লব সিং যাদব ও রজত রায় নামক দুই নেতার নাম ছিল। সাংবাদিক সম্মেলনে সবাই প্রশ্ন তোলেন, পল্লবরা কি করে কংগ্রেসের নামে সভা সমিতি আয়োজনের সাহস পান? তারা যদি সত্যিই কংগ্রেসকে ভালোবাসেন তবে যেন দলীয় সংবিধান ও আদর্শের প্রতি দায়বদ্ধ থাকেন। বক্তারা দৃঢ়তার সঙ্গে বলেন, কংগ্রেস উধারবন্দের শক্তিশালী বিরোধীর ভূমিকা নিতে কখনো পিছপা হয়নি এবং আগামীতেও হবে না। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুলক রায়, দিব্যজ্যোতি বড়ুয়া, সীমান্ত ভট্টাচার্য, সুনীল নন্দী, সুদীপ ধর, নিবেদিতা পুরকায়স্থ, আক্তার উদ্দিন চৌধুরী, ললিত গোয়ালা, পিন্টু ঘোষ, সেলিম উদ্দিন চৌধুরী, প্রদীপ তাঁতি প্রমুখ। উধারবন্দের অজিত সিংয়ের এখনো গুরুত্ব আছে। গতবার হয়তো তিনি পরাজিত হয়েছেন, এগুলো আমরা স্বীকার করি, মাত্র 2000 ভোটে পরাজিত হয়েছেন, 60,000 ভোট তিনি পেয়েছিলেন। ওনার যদি গুরুত্ব না থাকে তাহলে 60,000 ভোট কারা দিয়েছিল? এবং আমরা মনে করি আমাদের কংগ্রেসের নেতৃত্বে এখনও অজিত সিং আছেন এবং অজিত সিং যতদিন সচল থাকবেন উধারবন্দের কংগ্রেসের নেতৃত্ব উনি দেবেন, আমরা ওনার নেতৃত্বে মেনে নেব। এবং আমরা মনে করি যে কিছু সংখ্যক দল বা কিছু সংখ্যক লোক উধারবন্দের মনে করছি আমরা বিরোধী দল হিসাবে আন্দোলনে যাচ্ছি না, আমরা মাত্র 4 থেকে 5 মাস হয়েছে সরকার বসেছে, এই সরকার যে কথা আপনি বলে সরকার এসেছিল, ভোট পেয়েছিল, বন্ধন ব্যাংকের ঋণ মুকুব করা, মানুষকে বিদ্যুৎকরণ করে দেওয়া, 24 ঘন্টা বিদ্যুৎ দেওয়া, সবের বাড়িতে জল পৌঁছে দেওয়া, এগুলি কিছুই হচ্ছে না। বিশেষ করে পিএম কিষাণ কার্ড যেগুলি দেওয়া হচ্ছে এগুলি যারা কৃষক নয় তাদের মধ্যে দেওয়া হচ্ছে, এই ভুল ত্রুটিগুলি আমাদের নজরে এসছে। আমরা দুর্গাপূজার পর থেকে বৃহত্তর আন্দোলনের নামব, জনসাধারণের কাছে যাব এই তাদের ভুল কথা। মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ডক্টরেট সম্মাননা পেয়ে বাড়ি ফেরার পথে বিপুল সম্বর্ধনা জোয়ারে ভাসলেন নর্থ ইস্ট রুরাল ডেভেলপমেন্ট পাবলিক গ্রিভেন্সের সভানেত্রী তথা মানবাধিকার কর্মী মালবিকা চৌধুরী। তিনি উত্তর পূর্ব ভারত থেকে একমাত্র ওই সম্মাননা পেলেন, পাশাপাশি বিশ্ব মানবাধিকার সুরক্ষা আয়োগের আন্তর্জাতিক পর্যায়ের সদস্য পদ লাভ করেন। সম্মাননা নিয়ে ফেরার পথে মালবিকা জানান, সম্মাননা পেয়ে দায়িত্ব আরো বেড়েছে, নারীদের বিভিন্ন ক্ষেত্রে ন্যায়ের অধিকার পাইয়ে দিতে আরো জোর তৎপরতা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার লক্ষ্যে বলে জানান তিনি। আমাকে যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি তো অনেক দায়িত্ব, তো আমি যে নারী সমাজের যে দায়িত্বটা, আমি আমাদের একটা এনজিও আছে নর্থ ইস্ট রুরাল ডেভেলপমেন্ট পাবলিক ডিফেন্স অ্যান্ড কমপ্লিট সেল,
সেটা দিয়ে আমরা বিগত 20 বছর থেকে কাজ করে যাচ্ছি। সেই কাজ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি নারী সমাজ যে অবহেলিত হয়ে আছে, সেই নারী সমাজকে যাতে আমরা আমি মানে অগ্রগতি দিয়ে দিতে পারি সেটার জন্য কাজ করে যাব। ইদানিং আমরা দেখতে পেয়েছি ঘোড়াখালিতে একাধিক ঘটনা নারীদের জন্য ওরা সুবিচার পায়নি, এ নিয়ে কি আপনারা কাজ করবেন ওদের সুবিচার? ওইটাই আমার একটা প্রথম লক্ষ্য, যাতে আমি প্রথম ওই কাজটা করতে পারি। শিক্ষার মানকে আরও উন্নত করে তুলতে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বিভিন্ন স্কুল কলেজ পরিদর্শন করছেন। মঙ্গলবার লক্ষ্মীপুর উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। বিধায়কের সঙ্গে ছিলেন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় ঠাকুর, লক্ষ্মীপুর মণ্ডল সাধারণ সম্পাদক গুঞ্জন কর, এসএমডিসি সভাপতি জগবন্ধু দাস সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ। সভার শুরুতে বিধায়কের উত্তরীয় পুষ্পস্তবক, ভারতমাতার ছবি তার হাতে তুলে দেন স্কুলের প্রধান শিক্ষিকা গৌরী পাল। বিধায়ক তার বক্তব্যে স্কুলের শিক্ষক ও পরিচালন সমিতির প্রশংসা করেন, বিদ্যালয়ের উন্নতিকল্পে 50 লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। এই স্কুলকে সহ 13টি স্কুলকে আপগ্রেডেশন করার জন্য আমি সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। সরকারের কিছু ক্রাইটেরিয়া ছিল, সরকারের কিছু ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়াগুলি আমরা অনেক স্কুল ফুলফিল করতে পারিনি। আর সমস্যা হলো এটা যে আমাদের জেলাতে আজকের দিনে প্রায় 5000 সিট বাড়ানোর পরেও প্রায় 5178টা সিটের অভাব আছে, যেখানে ছেলে মেয়েদের ভর্তি হয়নি। অনেক জায়গাতে আপনি দেখেছেন 20% ইনক্রিজ করা হয়েছে, অনেক জায়গাতে শিফট বাড়ানো হয়েছে, অনেকগুলি সমস্যা হয়েছে। যে কোনো কারণেই হোক না কেন, যে আমাদের এবার পাশের হার গতবারে যে পাশের হার থেকে প্রায় 28-29% বৃদ্ধি হয়েছে, এই জন্য অনেকগুলি সমস্যা হয়েছে আমাদের এলাকাতে। লক্ষ্মীপুরে যদি আমরা বলি যে 27টা হাই স্কুল আছে, কিন্তু মাত্র 3টা হায়ার সেকেন্ডারি আছে আর 2টি কলেজ আছে, সেটা পর্যাপ্ত নয়। আমাদের অনেক ছেলে মেয়েরা অ্যাডমিশন পায়নি, অ্যাডমিশনের অভাব আছে। সেই জন্য আমি গত জুলাই মাস থেকে এই চেষ্টায় লেগে আছি যে আমরা কিছু স্কুলকে আপগ্রেড করতে পারি, এই জন্য 13টি স্কুলের নাম প্রথম আমি দিয়েছিলাম। শারদীয় দুর্গাপুজোকে সামনে রেখে জয় জয় গিরিরাজ কিশোরী অ্যালবামের আনুষ্ঠানিক মুক্তি হলো ইউটিউবে। সঙ্গীতটির রচয়িতা মৌসুমী কর ও সুর দিয়েছেন শিল্পী সুদর্শন নাথ। স্ট্রিং লাভ চ্যানেলে সঙ্গীতটি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েছেন উদ্যোক্তারা। পুজোর গান আমাদের এইবারে প্রথমবারের মতো আমাদের প্রয়াস, মানে এই গানটা প্রথমবারের মতো আমি বের করে করছি আর কি। তো এটাতে মানে মাকে নিয়ে, মা কেন 4 দিনের জন্য আসেন, মা তারপর কেন চলে যান, 4 দিন জন্য কেন আসেন, থাকেন না কেন, এই এটার উপর বেস করে এই গানটা বানানো হয়েছে। হঠাৎ করে মনে হয়েছে যে এই গানটা এইভাবে লিখলে হয়তো ভালো হবে, এইভাবে করলে ভালো হবে, তাই এটা একটু ছোট্ট প্রয়াস করেছি। মানে এটাকে আগামীতে আরও হয়তো মার যদি ইচ্ছা থাকে ভালো একটা আরও নতুন কিছু নিয়ে আসবো, তাই আজকে একটা ছোট্ট প্রয়াস করে এই অনুষ্ঠানটি রেখেছি এই অ্যালবামটা রিলিজ করার জন্য। বাহাদুরে জাহির করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে গত রবিবার। মৃত ব্যক্তির নাম রঘুনন্দন ভূমিজ, বয়স আনুমানিক 60 বছর। জানা গেছে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে ক্ষেতের জমি থেকে একটি বিষধর সাপকে ধরে ফেলেন রঘুনন্দন বাবু। সাপটিকে ধরে নিয়ে গলায় জড়িয়ে রেখে রাস্তায় দিব্যি হেঁটে ফিরছিলেন, তখন আচমক বিষধর সাপটি তাকে ছোবল মারে। এই অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করার পর বাড়িতে নিয়ে আসা এভাবে বিষাক্ত সাপের কামড়ে অকালে মৃত্যুবরণ করতে হয় এই ব্যক্তিকে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে পরিবার সহ এলাকার মানুষ সমস্ত দিন বাড়িতে রেখে ভালো ওঝা পাওয়া গেলে লোকটিকে জীবিত করা যায় কিনা সেদিকে তাকিয়েছিলেন। সমস্ত দিনের মধ্যে কোনো ওঝার সন্ধান না পেয়ে সোমবার তাকে সমাধিস্থ করা হয়। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের নির্দেশে সমগ্র রাজ্যগুলোতে ভারতের স্বাধীনতার 75তম আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে ক্লিন ইন্ডিয়া শুরু হলো। এ কার্যসূচি চলতি 1 থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যগুলিতে ক্লিন ইন্ডিয়া কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে মঙ্গলবার কাছাড় নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে অফিস সংলগ্ন তারাপুর এলাকা থেকে প্রায় 30 কেজি সিঙ্গল ইউজ প্লাস্টিক সংগ্রহ করা হয়। জমাকৃত প্লাস্টিকগুলি জেলা আরবান মিশন ম্যানেজমেন্টের অধীনে নিষ্পত্তি করা হবে। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর এম এ লস্কর, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার রহিমউদ্দিন লস্কর। এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় যুব স্বেচ্ছাসেবক শাহানুদ্দিন লস্কর, স্বেচ্ছাসেবিকা সুস্মিতা গুপ্ত, মিতারানী সরকার প্রমুখ। অক্টোবর পর্যন্ত সারা ভারতবর্ষে 744টি জেলার সঙ্গে কাছাড় জেলায়ও
গ্রিন ইন্ডিয়া প্রোগ্রামের অন্তর্গত সিঙ্গল ইউজ প্লাস্টিকের কাছাড় জেলায় লক্ষ্যমাত্রা 11,000 কেজি ধরা হয়েছে। সেই হিসাবে নেহরু যুব কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ন্যাশনাল ইউথ ভলান্টিয়ার তৎসঙ্গে আরও যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সবাইকে সাথে নিয়ে আমরা কাছাড় জেলায় এই অভিযানের চালিয়ে যাচ্ছি। সেখানে প্রতিটি গ্রাম বা প্রতিটি এলাকায় আমরা মিনিমাম 30 কেজি সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে আরবান স্বচ্ছ মিশনের সাথে তাদের মাধ্যমে আমরা এগুলো ডিসপোজালে বন্দোবস্ত করেছি। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। উত্তরপ্রদেশ সরকারের স্বৈর শাসনের প্রতিবাদ, শিলচরীয় বিক্ষোভ। ঝুলন্ত সেতুর রশি ছিঁড়ে পড়ল নদীতে, চেরাগিতে আহত বহু ছাত্রছাত্রী। বদলে যাচ্ছে প্রকৃতি, পুজোর আমেজ লেগেছে চারদিকে, চলছে প্রস্তুতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।